মঙ্গলবার দোসরা মার্চ ২০২১ খ্রিস্টাব্দ, ১৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪২ হিজরি। ১৪৯৮ সালের এই দিনে ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেন ১৫২৫ সালের আজকের দিনে। ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যান্টনি হেনরি বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন ১৮৯৬ সালের এই দিনে। ১৯৪৮ সালের এই দিনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের আজকের দিনে। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়। নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালের আজকের দিনে। ইংরেজ কথা সাহিত্যিক ও কবি ডিএইচ লরেন্স ১৯৩০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। আমেরিকান লেখক ফিলিপ কে ডিক ১৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।